বন বিড়াল আজ সকালে ভারী ব্যস্ত। তার তিনটি ছানা এই ঘুম থেকে উঠল বলে আর তারপরেই তাদের খেতে দিতে হবে। শিকার ধরতে বেরিয়ে সে তার নিজের এলাকাও চিহ্নিত করতে থাকে। কিন্তু খাবার খুঁজে পাওয়া আজকাল সোজা কাজ নয়। বহুকাল থেকেই জঙ্গল, জলা আর তৃণভূমির বদলে জায়গা করে নিচ্ছে শস্যক্ষেত। এই নতুন বাস্তুতন্ত্রে অভ্যস্ত হয়ে উঠেছে বেশিরভাগ বন্য বাসিন্দারা। আর তাদের মধ্যে বনবিড়ালের নাম বলতেই হয়। অনেককাল আগে থেকেই এদের পোষ মানানোও সম্ভব হয়েছিল। সাধারণভাবে জলাভূমির আশেপাশে ঘন ঝোপ জঙ্গল বনবিড়ালের পছন্দ। তবে দক্ষিণবঙ্গে এরা চাষের জমি আর খামারের আনাচে কানাচে দিব্যি সুখে বাস করে, কারণ খামারে থাকে তাদের প্রিয় খাদ্য ইঁদুর। আগেকার দিনে যেভাবে চাষবাস হতো তাতে বনবিড়ালের বেশ গুরুত্ব ছিল। ইঁদুর ছিল চাষির মহাশত্রু আর বনবিড়াল ছিল দারুণ এক প্রাকৃতিক পেস্ট কন্ট্রোল। এই স্বাস্থ্যকর দেওয়া নেওয়ার সম্পর্কের মাঝে দৈবাৎ চাষির একাধটা হাঁস মুরগি খোয়া গেলে তা নিয়ে তেমন হইচই হতো না। কিন্তু চাষবাসের আধুনিকতা এই ঐক্যের সমঝোতাকে ভেঙে ফেলল। অতিরিক্ত কীটনাশকের ব্যবহারে সামগ্রিকভাবে কীট, পতঙ্গ আর ইঁদুরের সংখ্যা অনেক কমে গেছে। ফলত ইঁদুর না পেয়ে বনবিড়াল শিকার করতে শুরু করেছে গৃহপালিত হাঁস মুরগি। একদা উপকারী প্রতিবেশী আজকে চাষিদের কাছে ছিঁচকে চোর যে দরিদ্র কৃষকের পোষা হাঁস মুরগি চুরি করে খায়। প্রাণবন্ত এই বিড়াল আজ পরিস্থিতির চাপে। আর পাঁচটা বন্যপ্রাণীর মতোই এদের সংখ্যাও দ্রুত কমছে। জলাভূমির উচ্ছেদ তাদের বাসস্থান কেড়ে নিচ্ছে, একদিকে তাদের গ্রামের আরও কাছে আসতে বাধ্য করছে, অন্যদিকে মানুষের সঙ্গে তাদের শত্রুতাও বাড়িয়ে তুলছে। যদি শহরগুলো দখল করে নেয় সব বন্য বাসস্থান, তাহলে ভবিষ্যতে বনবিড়ালে থাকার আর কোনো জায়গায় থাকবে না।